Amu disse 200, papa disse 100. Ai! Aprende! Hey guys, this is Toy Dump and welcome to Vlog 48. And এখন আমরা আছি বরিশালে. রূপে বস। Guys, it's your boy Tohid Afridi and welcome to vlog 48. So, অনেক দিন পর আমি ব্লগে নামছি এন্ড আপনারা অনেকদিন চিন্তা করছেন যে তৌহিদ আফ্রিদি কেন ব্লগ ভিডিও আপলোড দিচ্ছেন। গাইজ, আমি মনে হয় সবাই জানা আছে যে আমার মাঝখানে ড্রোন অ্যান্ড ক্যামেরা দুটি বরিশালে আসার পথে পানিতে পড়ে গেছে। এক্স্যাক্টলি এই কাহিনিটা বলতে গেলে আমার অনেক লং স্টোরি লাগবে। দ্য ফ্যাক্ট, এখন আর আমার এই সময় নেই। সো অফকোর্স আমি এখন যাচ্ছি বরিশাল, পরশুদিন ঈদ, যেখান থেকে আমি আমার ব্লগ ক্যারিয়ার শেষ করছি। ধরতে গেলে ওই নদীর ভিতরে যাইতেছি আমি আবার ব্লগ করতে, বিকজ আমার ক্যামেরা, আমার ড্রোন সব আমার সামনে। হোয়াটসঅ্যাপ নীরব। সো আমি বরিশাল যাচ্ছি উইথ মাই ফুল ফ্যামিলিজ অ্যান্ড ফ্রেন্ডস। অফকোর্স নীরব থাকতেছে, জাকারিয়া থাকতেছে, মেবি জাকারিয়া শরীরটা খারাপ, বাট সীমান্ত রাজিয়া থাকতেছে, লালটা মেডিয়া থাকতেছে, অফকোর্স অ্যান্ড মি, আমি তো আসি আপনাদের সাথে। সো এবার বরিশালে হবে খেলা, এবার বরিশালে হবে কাঁপানো। সো সব কিছু হবে, কিন্তু একটা ভুল আমি আর করবো না, সেটা হচ্ছে আমি আর রাত্রেবেলা ড্রোন চালাবো। সো গাইস, পাপা আমাকে দুইটা অপশান দিচ্ছে, এক গাড়িতে যাও, আর নাহলে লঞ্চে যাও। এই যে গাড়ির প্যারা তো আমি নিব না এই লোকটার সাথে, বিকজ এই লোকটা মানে যাইতে যাইতে ঘুষ খাইতে খাইতে আমার কাছে যাবে। এই লোকটার সাথে আমি গাড়ির প্যারা নিব না অফকোর্স। সো মামুন ভাই, একটা রিকোয়েস্ট ভাই, গাড়িটা আপনি সাবধানে যাচ্ছেন, এটা কিন্তু আমার ওয়াইফ মানে না আমি বিয়ে করছি এই গাড়ির সাথে, আর এই যে নিচে অনেক লোক কিন্তু, ঠিক আছে? জি জি জি, ঠিক আছে। আপনার গাড়ির কসম খাই, এখন গাড়ির কসম খাই আপনার, তা না এইটা তো আমি চালাই যাবো, এইটাই এখন আমার। সো গাইজ, বর্তমানে বাজে হচ্ছে 12:50, সো অলমোস্ট 1টা, অ্যান্ড আপনারা সবাই জানেন যে বিশ্বকাপ কিন্তু স্টার্ট হয়ে গেছে। বরিশালের যখন ঈদের সময় হয়, মানে ঈদের সময়টা লঞ্চ কিন্তু অনেক রাশ আওয়ার হয়, সেটা আপনারা হয়তো ভিডিও শর্টে দেখতেই পেরেছেন। সো গাইজ, আপনাদের সাথে কে আছে? যৌবন আমার লালটা গুন্টু, ফার্স্ট অফ অল, তার জন্য তার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একবার দিয়ে দিই। They ask you how you are, you just have to say that you're fine when you're not really fine. They ask you how you are, you just have to say that you're fine when you're not really fine. Thank you. Shagur parer manu mora mogo bari borishal. Shagur parer manu mora mogo bari borishal. Komme paiben mogo moto komme paiben mogo moto eto nodi eto khal mogo bari borishal. Shagur parer manu mora mogo bari borishal. সো গাইজ, উই আর ব্যাক। সো আজকে চান রাত, অ্যান্ড এখন বর্তমানে আমি আমার ফার্ম হাউসে চলে আসছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আগেরবার আপনার মনে আছে নাকি ব্লগ আমি অনেক আগে, এটা সুইমিং পুল, কিন্তু সুইমিং পুলে আগেরবার ছিল না পানি, আর এবার আমি দেখতেছি পুকুর। সীমান্ত ভাই, এটা সুইমিং পুল না, এটা তো পুকুর। মানে খালি খালি ইনভেস্ট, মানে একটা কথা কি, বাসায় যদি কেউ না থাকে তাহলে এরকম বৃষ্টির পানি জমে এগুলোই হয়। তো গাইজ, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার ফুপি, ঠিক আছে, যে ঢাকায় থাকে কিন্তু সবসময় আজীবন বরিশালের ভাষা কথা বলে। কোথাও আমি কোনো একটা মিটিং এ কথা বলছি, পিস দেওয়া মনে করো একটা মেয়ের সাথে আমি কথা বলতেছি, পিছনে কেমন জানি বলো, একটু বলো, বলো বলো ঠিক আছে, এরকম করতে হয় আমার কেন, বিকজ আমার মান সম্মান কিছু থাকে না,
এটা আমার ফ্যামিলি যে কি এটা আপনারা আস্তে আস্তে বুঝবেন এবং ঈদের প্রিপারেশন সবাই আমরা নিচ্ছি আমরা সবাই খুব হইচই করছি বিকজ অফ যে আমরা সবাই একসাথে ঢাকা থেকে বরিশাল এসেছি বিশেষ করে তৌহিদ আফ্রিদি আপা বাবা দেখে বলে তৌহিদ আত্তর দিকে আসছে আমরা যখন গাইস আপনারা কিন্তু দেখছেন আপনারা ফুটেজের মধ্যে কোথাও ফুপিকা পাইছেন না সে আমাদের মতো গরিব মানুষের সাথে যাবে না তার জন্য আলাদা প্রাইভেট লঞ্চ দিয়ে সে আসছে ঠিক আছে লঞ্চ দিয়ে আলাদা সকালবেলা ল্যান্ড করছে না একটা মজার ব্যাপার আমি বলতে চাই ফুপি আজকে যখন আমাকে দেখছিল ফুপিকে আমি লঞ্চ ঘাটে নিতে গেছি সো ফুপি প্রথম এক্সপ্রেশন অকি হ্যাঁ ঘামাইতে ঘামাইতে তো শেষ তুমি আমি কই হ্যাঁ ফুপি আমি ঘামাই আল্লাহ আরে আমার বাচ্চাটা এমনি ঘামাইতেছে বিকজ অফ যেটা সত্যি কথা আমি তো গরমে থাকি আমাদের ফুল ফ্যামিলি পুরো বাসাটার মধ্যে আছে আমরা কিন্তু খুব আমরা খুব বলতে গেলে খুব লাভিং ফ্যামিলি যে আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলি ছিলাম এককালে এখন বর্তমানে আমি আছি মাই হেলথ অ্যান্ড মাই মেডিকেল কলেজ যেখানে টোটালি ফ্রি মেডিকেল কলেজ হবে বরিশাল এবং হসপিটাল হবে দুইটা একসাথে হচ্ছে এখানে সো এইখান থেকে ওইখানে পুরো বিশাল বড় জমি জন্য আমরা এখানে মেডিকেল কলেজ করবো সেটা হচ্ছে মাই হেলথ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সো এটা টোটালি হবে ফ্রি ইনশাল্লাহ সো এত বড় উদ্যোগের জন্য অফকোর্স আই লাভ ইউ পাপা বিকজ ইউর অ্যামেজিং তুমি সবসময় আমাকে শিখিয়েছো মানুষকে কীভাবে হেল্প করতে হয় উপকার করতে হয় আমি অনেক এক্সাইটেড যে আমাদের বরিশালবাসীদের জন্য এরকম কিছু একটা গিফট দিতে পারছি হ্যাঁ পাপা তো আমি দর্শকদেরকে মানে আমার যারা দর্শক আছে তাদেরকে বলেছি যে এইখানে যে প্ল্যানিং এবং প্রজেক্টটা যে তুমি আন্ডারে নিবা সো এইটার ব্যাপারে যদি কিছু বলতে যে এখানে ফিউচার প্ল্যানটা কী হচ্ছে না এই জায়গা তো আসলে ফিউচার প্ল্যান হচ্ছে যে এই জায়গার সাধারণ মানুষের জন্য একটা হেলথ সেন্টার ঠিক আছে তো সেই হেলথ সেন্টার ইনশাল্লাহ একদিন মেডিকেল কলেজের উপরে দিতে হবে দক্ষিণ বাংলার সবচেয়ে বড় মেডিকেল কলেজ হবে এখানে যাতে এই জায়গার ছেলেমেয়েরা ডাক্তার হয়ে এইখানের মানুষের সেবা করতে পারে এবং বড় বড় ডাক্তাররা বাংলাদেশের বড় বড় ডাক্তাররা এখানে পড়াশুনো শিখাবেন এর বাইরেও বিদেশ থেকে ডাক্তার এনে এখানে প্রশিক্ষণ দেওয়া হবে এবং আমরা চাই দক্ষিণ বাংলার যত কঠিন রোগ যাতে মানে এত ভালো ধরনের ইকুইপমেন্টস আমরা নিয়ে আসবো যাতে ঢাকায় বা অন্য কোনো জায়গায় যেতে না হয় সিঙ্গাপুরে যেতে না হয় আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এই এই এলাকার এই কাশীপুরবাসীর এলাকা বা নতুনদাবাজের এই এরিয়ার এই মানুষের কল্যাণের সাথে আমি এই অদা করে গেলাম আজ আমার যদি এই কথাটি যদি আমি বাস্তবায়ন নাও করতে পারি বা এই কার্যকলাপ তো আমি শুরু করেই যাব কিন্তু আমার সন্তান হিসাবে তুমি এবং মাইটিমি পরিবারের যারা আছে সবাই এটাকে সেই হিসাবেই মানে গণ্য করবেন এখানে হসপিটাল হবেই হবে ইনশাআল্লাহ মেডিকেল কলেজ হবেই আমাদের এই দক্ষিণ অঞ্চলের লোক ঢাকা এবং কলকাতা যেতে হয় চিকিৎসার জন্য আমরা মনে করি যে এখানে যদি একটা হসপিটাল হয় তাহলে আমরা ঢাকা এবং কলকাতায় যেতে হবে কোইরা যাইবো কোইরা যাইবো কোইরা যাইবো কোইরা যাইবো কোইরা যাইবো
জাকারিয়া ফোন ভাইয়া আজকে বাসা হবে বাড়ি আমি টু কোসিটা আমি টু কোসিটা আই আমি টু কোসিটা আমি টু কোসিটা আই আমি টু কোসিটা আমি টু কোসিটা আই আমি টু কোসিটা মোয়াতে বাড়াগি মোয়াতে বাড়ায়া Eid Mubarak. So guys, আশা করছি আপনাদের ঈদটা জোস অ্যামেজিং এন্ড বিউটিফুল হবে। সো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখন আমরা বরিশালে আছি সবাই জানো। আর আমি রাত্রেবেলা চিন্তা করছি যে আমি কোথায় কোথায় যাবো এই বাড়িতে। বরিশালের প্রত্যেকটা জায়গার আমি খোঁজ নিয়ে নিছি আর আজকে আমি যাবো বরিশালের প্রত্যেকটা জায়গায়, রাইট? অ্যান্ড আম্মু আমার জন্য সকাল সকাল ফিন্নি রান্না করছে আর আমরা সবাই মিলে ফিন্নি খেলাম আর একটু পর আমরা জাকাত দেবো। অ্যান্ড অফকোর্স ঈদের নামাজ পড়া শেষ অ্যান্ড আজকের দিনটা সেই হবে, সেই জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। শান্তি, বাট আমার কাছে ঈদ মানে সালামি। সো সালামি মানে সালামি তো নিতেই হবে। সবার আগে আমি চাচ্চুর থেকে সালাম করব। এই যে চাচ্চু, বেঁচে থাকো, অনেক বড় হও, আমার দিকে খেয়াল রাখো। অবশ্যই চাচ্চু, আসলে পকেটটাও ফাঁকা ফাঁকা। ঈদে সালামি দিতে হবে তো? ও হ্যাঁ, ও 100 200 আর খুচরা কিছু দিই রাখো। ঈদে সালামি তো, তারপরে 1 2 3 4 5 আর 10 টাকার নোট লাগবে? না, 10 টাকা 10 টাকার নোট নাও, একটা দুইটা 320 টাকা। এই নাও নতুন নতুন টাকা। সালামে মিস করবো না, ঠিক আছে? সালামটা একটু করো না চাচ্চু। ঠিক আছে, দোয়া করো আমার জন্য তোমরা। অবশ্যই দোয়া করবো চাচ্চুর নতুন নতুন বিয়ে। সবাই প্লিজ চাচ্চুর জন্য। ও চাচ্চু সিঙ্গেল, চাচ্চু সিঙ্গেল, আমরা মেয়ে খুঁজছি স্টিল। খুশি হয়ে গেছে না এখন? আমার খুশি। এবার তো রোজা শেষ, শুধু হবে খাবার অ্যান্ড খাবার। বাচ্চাদের জন্য টাকা হবে, টাকা এবং খেলনা। বলো কি সে বলো কি টাকা সেম? তুমি 300 পাইছো? আম্মু দিছে 200, পাপা দিছে 100। আই আপনি দে বাবা, 400 টাকা আমার কাছে। বাবা
গাইস 400 টাকা পকেটে আছে আমার না তোমারে কি তাহলে দিব না কি দিবা আমি তোমারে কি দিতে এমন দিতে যাইতেছিলাম তুমি এমন দিচ্ছ সিন্ধুকের ভিতরে চাবি তার মানে পৃথিবীতে কোন সিন্ধু আছে তার ভিতরে চাবি রাখে আমি বাবা নেই নাই টাকা কি আমার লুঙ্গি দিছে কিনা তোমার লুঙ্গি তুমি বড় করে আগে বলো তোমার কেমন লাগলো আমার লুঙ্গি আমি এবার ঈদে লুঙ্গি এবং ইয়ে পেয়েছি একটা শাড়ি এটা আমার স্ত্রীর জন্য একটা শাড়ি পেয়েছি একটা শাড়ি নীরব কয়জনকে ভাগ হাতে লুঙ্গি পরে বর্তমানে আমি সীমান্ত ভাই নীরব তুরাক সবাই মিলে আমরা বেরোছি সো আমি বরিশালটাকে আমি ঘুরে দেখাবো তোমাদেরকে সো লেটস গো সো গাইজ বর্তমানে আমরা যেখানে আছি এটা হচ্ছে বিবি পুষ্করিণী যেটা অনেক নাম করা বরিশালের এবং না তুরাক এটা সবচেয়ে পুরানো পুষ্করিণী এটা একদম বরিশালের টাউনের মধ্যে এক্স্যাক্টলি বরিশাল শহরের মধ্যে এই সিটিটার মধ্যে এত বড় পুষ্করিণী আর কোথাও নেই এটা হচ্ছে বিবি পুষ্করিণী আপনারা দেখতে পারেন একদম বরিশালের মেইন শহরের মধ্যে সো গাইজ বর্তমানে আমি আছি বরিশাল জেলা স্কুল যেখান থেকে যেটা সত্যি কথা বরিশাল জেলা স্কুল এমন একটা স্কুল যেখান থেকে বরিশালের লিভিং লেজেন্ডরা বের হয়েছে আর এখানে লিভিং লেজেন্ডরা পড়াশোনা করছে এবং তারা এখন পুরো বরিশালকে রুল করতেছে আর এই মাঠেই খেলে খেলে কিন্তু লিভিং লেজেন্ডরা বড় হয়েছে আই হোপ আমার যদি কোনোদিন সৌভাগ্য হতো যদি আমি এখানে খেলতে পারতাম এটা হচ্ছে বরিশালের শহীদ মিনার যেটা সবচেয়ে বড় শহীদ মিনার এটাই এখানেই সবাই ফুল দিতে আসছে শহীদদেরকে সো ইয়া বর্তমানে আমি চলে আসছি বরিশালের ওয়ান অফ দ্য ফেমাস প্লেস যেখানে প্রেম যেখানে ভালোবাসা যেখানে ভাই ব্রাদারের মহব্বত সব এই জায়গা হয় সেটার নাম হচ্ছে তিরিশ গোডাউন সবচেয়ে বেশি ফেমাস এখানে এখানে একটা বট গাছ আছে আপনারা পিছিয়ে দেখতেই পাচ্ছেন অ্যান্ড অফকোর্স এখানে একটা নদীর পার আছে আমার লেফট সাইডে নদীর পার আমরা ওখানে যাব কিন্তু একটা কথা কি আমি ছোটবেলা থেকে এখানে আসি ডে বাই ডে এটা যেটা উন্নতি হচ্ছে এরা সবচেয়ে জোস অ্যান্ড আমরা রাত্রেবেলা আসছিলাম পুরো লাইটিং ডেটিং সব আর আপনারা যদি কেউ বরিশালে আসেন অফকোর্স তিরিশ গোডাউন আসতে ভুলবেন না খুঁজে খুঁজে যাই তোমায় ভাবনাতে পাওয়া যায় না এক মুঠো রোদের মাঝে তুমি বললো কার পরে না তোমার রূপের আগুন আমায় পাগল করে জড়িয়ে ধরে হারিয়ে যায় মন যে বলে সে কাছে এসে দিয়ে গেল এক গভীর নেশা বর্তমানে আমি চলে আসছি এখন দুর্গাসাগরে যেখানে কালকে আমি আসছিলাম বাট দ্য বৃষ্টির কারণে আমি তোমাদেরকে দেখাতে পারিনি এবং অনেক আগে আসছিলাম যখন আমার ব্লগ আমি করতেছিলাম মানে ঈদের আগে ঠিক তখন বাট আমি করতে পারিনি বিকজ অফ আমার ড্রোন আর সব হারা যাওয়ার কারণে দ্য ফ্যাক্ট ইজ এখানে সবচেয়ে জোর জিনিস আছে যেটা মাঝখানে একটা দ্বীপ আছে আপনারা দেখতে পাচ্ছেন ইটস রিয়েলি অ্যামেজিং আসলে সারা বাংলাদেশে কোথাও আছে কিনা সেটা আমার জানা নেই বাট এরকম একটা মানে কি বল এটাকে কি বলবো একটা মানে ঝিলের মাঝখানে একটা দ্বীপ মানে একটা বিশাল বড় আপনারা দেখতেই পাচ্ছেন ওই মাথা থেকে ওইখান থেকে যেতে হলো যতটুকু জানা মতো যেখান থেকে বোট দিয়ে যেত দ্য ফ্যাক্ট ইজ এইটা সারা বাংলাদেশের মতো এরকম একটা জায়গা যেটা কোথাও নেই শুধু বাংলাদেশের একমাত্র বরিশাল অঞ্চলে এই জায়গাটা আছে সো আপনারা অফকোর্স বরিশালে আসলে এই জায়গাটা মিস করবেন বিকজ এই জায়গাটা এরকম দেখার জায়গা আসলে কোথাও নাই আর এটা দেখতেও কিন্তু খুব শান্তি মানে খুব শান্তি লাগে অ্যান্ড আই থিঙ্ক তোমাদের ড্রোন দিয়ে এটা দেখা উচিত পুষ্পে ভরা আমাদের
বসুন্ধরা তাহার মাঝে আছে দেশায় সকল দেশের সেরা সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমি এখান থেকে দেখেছি কোনো কিছু একটা হচ্ছে কনসার্ট টাইপের এদিকে যাই দেখবো কি হচ্ছে আসলে সো গাইজ আমরা চলে আসছি ঘুরটা মসজিদ যেটা বরিশালের সবচেয়ে বড় মসজিদ এবং সবচেয়ে সুন্দর মসজিদ আসলে সব মসজিদই সুন্দর এক আমি একটা কথা বলবো বাংলাদেশে যত মসজিদই থাকুক থাকেন অনেক সুন্দর এবং কিন্তু এটাও অনেক সুন্দর বরিশালের মধ্যে অনেক সুন্দর তো অনেক মানুষ দূরে দূরে থেকে আসে এখানে এই যেমন আমার পাশে আছে তুমি কোথা থেকে আসছো হ্যাঁ মানে স্থানীয় ছাড়াও অনেক দূরে দূরে থেকেও মানুষ আছে তো আমি একটু দেখাতে চাই হালকা এই সাইডটা গুলার একটা স্পেশালিটি কি আপনারা জানেন আপনারা যতবার এখানে আসবেন আপনাদের মন কিন্তু পুরো ঠান্ডা হয়ে যাবে মানে একদম ঠান্ডা ইউনো যে কোনো লাইক থাকে না আপনাদের আপনার মনে যদি কোনো ভেজাল থাকে বা কিছু না কিন্তু মসজিদের মধ্যে একটা ক্ষমতা আছে যে আপনার মনের মধ্যে যদি ভেজালও থাকে আপনি এই যখনই একটা মসজিদের ভিতরে আপনি এন্ট্রি করবেন তখনই কিন্তু আপনার মন একদম ঠান্ডা হয়ে যাবে আমি তো আবার দুই বছর পর আসতেছি আমরা চাই আমাদের বরিশালের সন্তান যেটা আপনি আমাদের বরিশালের সন্তান গর্বই আপনি আমাদের এখান থেকে মানে আরো অনেক দূর যেতে পারেন সেই দোয়াই করি আমরা সবসময় সবাই থাকে আমি আকাশে উঠতেছি যাই হোক কি বলার আছে আপনি দীপ্রেমী আত্মিক প্রেমী সরি অবশ্যই আমি বলবো যে আমার খুব কাছের মানুষ সবাই আমি কখনো বলি না যে ফ্যান বা আমার খুব কাছের মানুষ সবাই তো কি বলার আছে ফ্যান্সদেরকে কি বলবো মানে আমার ফ্যান্সদেরকে তোমরা কি বলবো বরিশাল তোমরা অফকোর্স থাকো এবং বরিশালের ব্লগ আসতেছে এটার জন্য তোমরা কি বলবো বরিশাল হচ্ছে অনলি মনের মানুষদের জন্য জায়গা মনের মানুষ সুন্দর একটা কথা মনের মানুষদের জন্য জায়গা এখানে হচ্ছে এক্সটারনাল কেউ কিছু দেখে না সবাই হচ্ছে ভিতরে কি আছে ভিতরেরটা দেখে আচ্ছা ভিতরেরটা যদি অরিজিনাল হয় তাহলে বরিশাল সবার জন্য ওপেন সবচেয়ে বড় কথা আফ্রিদি আফ্রিদির মতো একজন বড় ইউটিউবার আমাদের বরিশাল আছে বডি ইউটিউবার বডি বডি সরি না না আফ্রিদির মতো একটা বডি ইউটিউবার এনো চিক না হয় বডি বডি ইউটিউবার বড় বড় একজন বড় কি বল হ্যালো গাইস আমরা অনেক হ্যাপি ও হ্যাপি ও হ্যাপি সো গাইস দেখতে দেখতে ভালোবাসতে বাসতে আমাদের ব্লগ আজ এই পর্যন্ত খুব ভালো লাগলো বরিশালের ভালোবাসার মানুষ আমাদেরকে সেরকম ভালোবাসলো নিজের দাদু বাড়িতে ঈদ করলাম আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে অ্যান্ড সীমান্ত ভাই কেমন লাগলো তোমার আমারও ভালো লাগলো এইবার আমার সেকেন্ড টাইম আসলাম দেখলাম বরিশাল শহরটাকে চিনলাম ভালো মতো দেখলাম সুন্দর লাগলো সুন্দর একটা শহর দেখতেও খুব ভালো লাগে এই আর খুব মজা করলাম খুব আনন্দ আমাদের সবচেয়ে ভালো লাগলো যে বন্ডিং আমাদের আমার বাবা মার যে ফ্যামিলি টাইম আম্মুর সাথে টাইমগুলো যেগুলো স্পেন্ড করা আমার ফুল ফ্যামিলির সাথে যে ভালোবাসা থাকা আসলে এই টাইমটা আমি খুব কম পাই যেটা সত্যি কথা কিছু বিকজ আমার বাবাও বিজনেসম্যান আমার মাও বিজনেসের মধ্যে আছে সো আমি এই টাইমটা খুব কম পাই সো আজকে এরকম একটা সময় আমি আমার ফ্যামিলির সাথে আমি আমার প্রত্যেকটা পরিবারের সাথে কাটিয়েছি এটা আমার অনেক লাকি ফিল করি এবং আরও লাকি ফিল করছি যে স্পেশালি তোমরা আছো আমাদের সাথে রাইট এবং তোমাদের সাথে কিন্তু আমাদের পথ চলা
সো আমি মনে করি আমাদের ব্লগ আজ এই পর্যন্তই। যদি নেক্সট কোনো ডিস্ট্রিক্টে বা কোনো জেলায় যদি আমাদেরকে নিতে চাও, অবশ্যই কমেন্টে লিখতে হবে যে কোন ডিস্ট্রিক্ট বা কোন জেলায় বরিশালের ব্লগটা অ্যামেজিং লাগলো। সো অবশ্যই আমাদের কষ্টের, আগেরবার পানিতে আমাদের ড্রোন এবং ক্যামেরা দুটোই পড়ে গেছে, সো সমস্যা নেই। কারণ একটা ব্লগার হওয়ার আগে, কিছু করার আগে অবশ্যই সব কিছুতেই কিন্তু ফেলিয়ার থাকে। সো তোমাদেরও কাজে যদি কখনো ফেলিয়ার থাকে, মনে করবে যে তোমাদের সাকসেস সামনের দিকে আসবে। সো অবশ্যই অবশ্যই আপনারা সবাই প্লিজ লাইক দিবেন, শেয়ার দিবেন অ্যান্ড কমেন্ট করবেন যে আমি কোথায় যাবো নেক্সট। So guys, thank you very much এতক্ষণ আমার সাথে থাকার জন্য। দেখা হবে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। জ্যা ব্রো, সাগর পারের মানু মোরা মোগো বাড়ি বরিশাল, সাগর পারের মানু মোরা মোগো বাড়ি বরিশাল, কমে পাইবেন মোগো মতো, কমে পাইবেন মোগো মতো, এত নদী এত গো।